আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএম মডেল সরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের 11.1-এ অনুপাত সমানক বিষয়ে আলোচনা করব। 11.1 অনুশীলন সম্পর্কে এখানে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। আমাদের পূর্বে একটি ক্লাস নিয়েছিলাম 11 অধ্যায়ের, এই অনুশীলনে অনুপাত সমানক বিষয়ে আলোচনা করেছি, সেখানে কিছু থিওরি সূত্র আলোচনা করেছিলাম। আজকে অনুশীলনে 11.1-এ কিছু গাণিতিক সমস্যার সমাধান আমি দেখাবো। তো শিক্ষার্থী তোমরা বোর্ডে খেয়াল করো এবং পাঠে মনোযোগী হও, তোমরা লক্ষ্য করো আমি অনুপাত সমানক দেখেছি। এখানে তোমাদের বইয়ে 7 নম্বরে গাণিতিক সমস্যা আছে, গাণিতিক একটা সমস্যা আমি এখানে উঠাচ্ছি। 7 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, সাথে 6 নম্বর, তবে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে এ বাই সি বাই করি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা সমাধানে যাই। সমাধান লেখা যায় এ বাই বি সমান বি বাই সি, বা আর আরেকগুণ যদি করি এ স্কয়ার এ সমান আলোচনা করেছিলাম যে এটা এই রাশি তিনটি রাশি আছে, এটাকে এ বি সি তিনটি রাশি, এই তিনটি রাশি কর্মিক সমান হতে পারে। এখন এই তিনটি রাশি কর্মিক সমান যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ স্কয়ার খেয়াল করো বি স্কয়ার সমান এ সি লেখা আছে, তাহলে বি স্কয়ারের পরিবর্তে এখানে এ সি মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে লিখছি এ স্কয়ার ইন্টু বি স্কয়ার করতে এ সি ইন্টু সি স্কয়ার এরপরে এটা 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ দেওয়া আছে, আর এখানে লেখা যায় a³ c³ a³ c³ ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, তাহলে আমাদের গুণ দিয়ে দিলে আসবে a³ c³ বাই a³ প্লাস a³ c³ বাই b³ প্লাস a³ c³ বাই c³,
তাহলে এখানে দেখা যাচ্ছে এই কিউব এর কিউব যদি লগ ভাগ থেকে আমরা অন্য কিছু ভাগ করে দিই মানে এটা 500 ধরায় তাহলে থাকবে এখানে সি কিউব আর এখানে এসি তার হোল কিউব দেখা যায় এসি তার হোল কিউব দেখা যায় আর নিচে দেখা যাবে বি কিউব যা আছে তাই সি কিউব সি কিউব যদি লগ এবং ভাগ থেকে যদি সি কিউব দ্বারা ভাগ করি তাহলে উভয়পক্ষ ভাগ যায় লগ এবং ভাগ থেকে বাদ দিলে এখানে থাকবে এ কিউব এটা থাকবে সিকিউ প্লাস এসি পরিবর্তে লিখতে আমরা পারি যে বি স্কয়ার তাহলে বি স্কয়ার তার কিউ আমি সাধারণে এ কিউ প্লাস এ কিউ এখানে সিকিউ বি থাকলো প্লাস বি স্কয়ার তার কিউ করলে আমি বি পাওয়ার সিক্স বি পাওয়ার সিক্স কে বি কিউ দ্বারা ভাগ দিলে থাকবে বি কিউ আর এখানে তো বি কিউ বি কিউ আর এখানে এ কিউ তাহলে সাজিয়ে আমরা যদি লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান ডান পক্ষ সমান এভাবে যে কৌণিক সমানুপাতিক যে রাশিগুলো আছে এভাবে আমাদের আগে বের করতে হবে b স্কয়ার সমান c মানটা পরে এই সমস্যা গাণিতিক সমস্যাটিকে প্রয়োগ করে ব্যবহার করে সমাধান করতে হবে তাহলে এই ধরনের একটা সমস্যা এরপরে আমরা আর একটা সমস্যা দেখি আমার বইয়ে 10 নম্বর 7 নম্বরে এই ধরনের সমস্যা তোমরা বাকিটা এইভাবে সমাধান করো এখন দেখো 10 নম্বরে একটা সমস্যা আছে গাণিতিক সমস্যা এই সমস্যাটা সমাধান আমরা করব এখানে দেওয়া আছে 10 নম্বরে x সমান 4ab বাই a প্লাস b হলে দেখা হবে আমি প্রশ্নটা করছি দেখাও যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান 2 তখন a নট ইকুয়াল b অর্থাৎ a b এর সমান হতে পারে না তাহলে আমরা সমাধান দেওয়া আছে এক্স স্কয়ার 4ab বাই a প্লাস b বা x ইকুয়াল এখানে খেয়াল করতে হবে কোন আমাদের দেখাতে বলছে x প্লাস 2 এ তাহলে কি এই উপরে যে লব আছে লবকে আমরা ভাঙলে 2 এ আকার 2 ইনটু সামথিং এ আকার করব অর্থাৎ 2 এ ইনটু 2 দিয়ে রাখতে হবে আর এখানে যদি আমরা 2 এ ইনটু 2 দিয়ে রাখি তাহলে আসবে 4 এ আর নিচে যা আছে হবে a প্লাস b এটা ঠিক থাকবে তাহলে এখানে আমরা x যেহেতু 2 এ আকার আনতে বলছে তাহলে x বাই 2 এ ইকুয়াল টু এখানে থাকবে 2b বাই a প্লাস b এবার একটু আলোচনা করে সমাধান করবে চতুর্ভুজ বিয়োগ এখানে খেয়াল করো যে ডান পাশে দেখা যেটা অন বাম পাশে যে অংশটা দেখাতে বলছে x প্লাস 2a বাই x মাইনাস 2 আছে x প্লাস 2 আর x মাইনাস 2 তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করব অর্থাৎ x প্লাস 2a বাই x মাইনাস 2 এটা হবে তাহলে এখানে 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b সাইড করতে হবে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন তাহলে এই অংশটা কি থাকলো এখানে থাকবে 3b প্লাস a নিচে b 2b থেকে একটা তো b মাইনাস a টা এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি
আবার আবার লিখবো আবার x সমান 4mb বাই a প্লাস b অনুরূপে এখানে 2a ইনটু b আকারে লেখা যায় 2a ইনটু 2b আকারে লেখা যাবে অর্থাৎ x ইকুয়াল 2a ইনটু 2b বাই a প্লাস b এবার হবে বাম বাম পক্ষে x বাই 2b নিয়ে আসবো কারণ আমাদের প্রমাণ করতে চার একটা অংশ আছে সেটা x প্লাস 2b বাই x মাইনাস 2b এটা দুটো অংশ যোগ করে দেখাইতে হবে আমরা একটা অংশ x প্লাস 2b দেখলাম আর একটা x প্লাস 2b এই রাশিটা আমরা বের করব তাহলে এখানে x প্লাস 2b যোজন বিয়োজন করব আগে আমরা লিখে নিই x বাই 2b সমান 2a প্লাস a প্লাস b এখন এখানে যোজন বিয়োজন করি x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b তাহলে এর সাথে যোগ করলে হবে 3a লগ হবে 3a প্লাস b হরে আসবে a মাইনাস b এটা দুই নম্বর সমীকরণ আসবে এবার দেখো দুই নম্বর সমীকরণ যোগ করবে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণটা যোগ করবে যোগ করলে আসবে লিখতে পারি এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ দ্যাট ইমপ্লাইজ x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাম পাশে অংশ যোগ করবো x মাইনাস 2b এরপর ডান পাশে যে অংশটা আছে ডান পাশের সাথে ডান পাশে যোগ করবো এরপর ডান পাশের মধ্যে এক নম্বর সমীকরণে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস 3a দুই নম্বর ডান পাশের যে অংশটা আছে 3a প্লাস b বাই মাইনাস b সেটা যোগ করবো a মাইনাস b এখন আমাদের ডান পাশের যে অংশটা আমি লিখেছি ডান পাশের অংশটুকু যোগ করবো বা সরল করবো এখন এখানে 3b প্লাস a বাই b মাইনাস a খেয়াল করো হরে একই ধরনের রাশি নেই এখানে b মাইনাস a আছে আর এখানে আছে a মাইনাস b তাহলে আমরা এক্সাক্ট রাশি যদি করতে চাই b মাইনাস a করতে চাই দ্বিতীয় যে পদটা আছে দ্বিতীয় পদটা কে মাইনাস চিহ্ন দেবো এখানে লিখবো তাহলে 3a প্লাস b এখানে লিখতে হবে b মাইনাস a তাহলে খেয়াল করো ঘরে দুইটা একই ধরনের রাশি রয়েছে তাহলে এবার লসাগু নিতে পারি লসাগু কত হবে b মাইনাস a তাহলে এখানে থাকবে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b সমান পাশে লিখতেছি আর এখানে থাকবে 2b মাইনাস 2a বাই b মাইনাস a ইকুয়াল উপরে যদি 2 কমন নেই তাহলে b মাইনাস a বাই b মাইনাস a মূল একটা দেখতে b মাইনাস a তারা ভাগ করলে বাদ যাবে সেক্ষেত্রে মান আসবে সমান 2 তাহলে এটাই আমাদের দেখাইতে বলছে এটা দেখানো হলো এভাবে অনেক ধরনের রাশি আছে যেমন এখানে 4ab স্থানে 8ab 6ab 10ab ইত্যাদি দিয়ে অর্থ করতে তাহলে এই নিয়মে আমরা এই ধরনের গাণিতিক যে সমস্যা আছে সেই গাণিতিক সমস্যাটা এইভাবে সমাধান করব এরপর আমরা আর একটা সমাধান করব তাহলে আমরা একটা বুঝতে পারলাম দুই অংশ যোগ বের করে দুটো অংশ যোগ করলে আমাদের সমাধান পেয়ে যাবো আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে এরপর আর একটি গাণিতিক সমস্যা আমি দেখাবো আমাদের বইয়ের অনুশীলনে 11.1 এর পরের যে সমস্যাটা আছে পরের সমস্যাটা আছে 11 নং বলে সমস্যা আছে দেওয়া আছে x ইকুয়াল n প্লাস 1 এর ঘনমূল প্লাস
10 माइनस 1 এর ঘনমূল পাই 10 প্লাস 1 মাইনাস 10 মাইনাস 1 এর ঘনমূল এটা যদি হয় এত হলে প্রমাণ করো যে x cube minus 3n x square plus 3x minus n equal 0 এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে সমাধান সমাধান দিকে দেওয়া আছে x equal n plus 1 এর ঘনমূল plus n minus 1 এর ঘনমূল অথবা ঘনমূল n plus 1 minus n minus n এর ঘনমূল ইত্যাদি আছে এখন খেয়াল করো উপযোগ আমরা করতে পারে যদি যোজন বিয়োজন করা যায় তাহলে কিছুটা কমে যাবে তাহলে আমরা উভয়কে যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে বাম পক্ষে x বাই 1 আছে সোনায় 1 আছে তাহলে এটা তুমি লিখো x প্লাস 1 বাই x মাইনাস 1 সমান তাই m প্লাস 1 প্লাস m মাইনাস 1 এখানে n প্লাস 1 লব হরে একই জাতীয় রাশি বসিয়ে দেবে n মাইনাস 1 প্লাস প্লাস হরে যেটা থাকবে যে রাশিটা থাকবে সেই রাশিটা বসাবো এখানে n প্লাস 1 মাইনাস n মাইনাস 1 আর এখানে মাইনাস করলে পার্টল ঘরে মাইনাস দ্বারা গুণ দিতে হবে তাহলে এখানে থাকবে n প্লাস 1 প্লাস ঘনমূল a minus 1 সাইড করে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন যোজন বিয়োজন তাহলে বাম পাশে থাকলো x plus 1 by x minus 1 ডান পাশে থাকলো দেখো আমাদের এই রাশিটা বাদ যায় এটা এটা বাদ যায় n প্লাস 1 বাই নিচে থাকবে n মাইনাস 1 লব হর থেকে x প্লাস 1 x মাইনাস 1 দুই দিন বাদ যাবে তাহলে এখানে থাকবে ঘনমূল n প্লাস 1 এখানে থাকবে √3 n মাইনাস 1 উভয়কে ঘনফল উভয়কে ঘনফল এখানে আসবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান নিচে থাকবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ডান পাশে ঘনমূল করার কারণে ঘন করার কারণে উপরটা উঠে যাবে ঘনমূলটা উঠে যাবে এন মাইনাস ওয়ান সাইড নেট ঘন করে এবার আবার যোজন বিয়োজন করো আবার যোজন বিয়োজন করে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস হবে এখানে মাইনাস এক্স কিউব মাইনাস হলে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল এম প্লাস ওয়ান প্লাস a minus 1 a plus 1 minus a plus 1 তাহলে এখানে আমরা কি করলাম আবার যোজন বিয়োজন করলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন করলে এখানে দেখেছি 3x² 3x² বা
প্লাস 1 মাইনাস 1 বা তার উপরে থাকবে লগ এর 2x কিউব প্লাস 6x এসে থাকবে সেটা প্লাস মাইনাস 6 কিউব বা প্লাস x কিউব বা 3x প্লাস মাইনাস 3x বা থাকবে 3x এর পরে 6x স্কয়ার 6x স্কয়ার প্লাস 2 ইকুয়াল তাহলে থাকবে প্লাস আর মাইনাস হচ্ছে 2n পাবে থাকবে আর হরে থাকবে 2 উভয়পক্ষ 3 উভয়পক্ষে 2 দ্বারা যদি আমরা 2 কমন নেই এবং বাদ দিয়ে দিই সেক্ষেত্রে থাকবে এখানে x কিউব প্লাস 3x হরে যদি এখন থাকবে থাকবে 3x স্কয়ার প্লাস 1 তার পাশে থাকবে n এবার আমরা আড়াআড়ি গুণ গুণ করব তাহলে আড়াআড়ি গুণ করে দেখা যাচ্ছে যে x কিউব আর আড়াআড়ি গুণ করলে হবে x কিউব প্লাস 3x ইকুয়াল 3ax স্কয়ার প্লাস n আমরা যদি সামনে লিখি তাহলে আমি x কিউব প্লাস মাইনাস 3mx স্কয়ার 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস n ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এটা হবে প্রুফ আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে বিষয়টা কি মো আমাদের যে রাশিটা এই ধরনের রাশি যদি আমাদের প্রমাণ করতে বলে ধর গাণিতিক সমস্যা সেক্ষেত্রে ঘনমূল দিয়ে আছে যেটা আমরা ওই করতে প্রথমে যোজন বিয়োজন করেছি যোজন বিয়োজন করলে দেখা গেল লব এবং ভাগ থেকে ডান পক্ষে বাদ চলে গেছে মানে ডান পাশে যে ঘনমূল আকার আছে তাহলে এখান থেকে বুঝতে আমাদের ওই ঘন করতে হবে তাছাড়া ঘন না করলে আমাদের ঘনমূলটা বাদ হচ্ছে না ঘনমূলটা আমরা যে রাশিটা থাকবে সেটা আবার যোজন বিয়োজন করতে হবে এইভাবে তাহলে কমন নিয়ে বলবো কমন যা যা সে কমনটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আর আর গুণ দিলে আমাদের প্রমাণ করতে হবে যে সেটা সেটা পাওয়া যাবে এইভাবে যদি বর্গমূল দেওয়া থাকে তাহলে বর্গমূল দেওয়া থাকে সেক্ষেত্রে আবার ওই পক্ষে বর্গ করতে হবে এখন তোমাদের আরো গাণিতিক সমস্যা আছে বর্গ সম্বন্ধে আশা করি তোমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারো তো শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের আলোচনা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি সবাই ভালো থেকো আর এভাবে বাকি সমস্যাগুলো গাণিতিক সমস্যাগুলো আরো বাসায় প্র্যাকটিস করো আশা করি তোমরা বুঝতে পারবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ